আমার নাম লক্ষ্মী রানী পণ্ডা। আমি এই আমফান ঝড়ে আমার ঘর বাড়ি সব ক্ষতি হয়ে গেছে এখানকার এলাকা, এবং প্রত্যেকে খেতে পায়নি। লকডাউন তো গেছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষজন। সেই জন্যে আমরা খুবই কষ্টের মধ্যে আছি, কখন হয় কখন হয়নি, ঘর বাড়ি কী করবো, খাওয়া দাওয়া কী করবো, ধারু ধার করতেও পারছি না, খুব টাকা পয়সারও অভাব। এই জন্যে আমরা এই যে কাজলা জনকল্যাণ এবং এই যে প্রায় আমাদের যে এই সহযোগিতা করলেন ওনাকে, আমরা যে দুস্থ খুব এর মধ্যে পড়ে আছি, সমস্যার মধ্যে না খেতে পাচ্ছি, না পয়সা করি পাচ্ছি, না ঘর বাড়ি সারাতে পাচ্ছি, সেই জন্যে আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। প্রায়কে বা এবং আমার কাজলা জনকল্যাণকে বহু কষ্ট করে আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়েছেন, এটাইকে আমি ধন্যবাদ বলছি। বাড়ি কোথায়? আচ্ছা, বাড়ি থেকে কে আছে? আচ্ছা, আপনি কি করেন? পরিবারটা এই যে লকডাউনে আপনি কি করে চলেন? লকডাউন সময় কি করলেন? আপনার ঝড়ে আপনার কি ক্ষতি হয়েছে? তাহলে এই যে মালপত্র আপনি পাচ্ছেন, এইটা কি আপনার কোনো কাজে লাগবে? আচ্ছা, যারা দিল তাদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি? যারা এই দিল, এই যে কাজলা জনকল্যাণ সমিতি, হ্যাঁ, এরা যে দিল, এর সম্বন্ধে কিছু বলবেন নাকি আপনি? যা দিচ্ছেন আমরা খাচ্ছি আর কি বলবো, সেই সমাধা হচ্ছে আর কি। ঠিক আছে। ও, আপনার বাড়ি কোথায়? মন্দারমণি। আপনার পরিবারে কতজন আছে? আচ্ছা, আপনার স্বামীর নাম? আচ্ছা, এই যে মালপত্র পেলেন, এটা আপনার কেমন লাগলো? ভালো লাগলো, খুশি, আনন্দ লাগলো। আচ্ছা, গরিব মানুষ, কষ্ট করে খেতাম, কাজকর্ম করে, মাছ মাছের কাজ করে আমরা খাই, আমাদের কোনো কাজ নেই এখানে। আচ্ছা, কোনো কষ্ট করে খাই, এই যে পেয়েছি এটা খাবো, আরো দুদিন সংসার ভালোভাবে চলবে, এটার জন্য আমরা অনেক আনন্দ। তারা যারা গিয়েছে তারা খুবই ভালো। জনকল্যাণ সমিতি, কাজলা জনকল্যাণ সমিতি, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে।